দর্শক কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। সো আমিও ভালো আছি। সো এই মুহূর্তে দেখাবো এক্স এম্পায়ারের ডেইলি কার্ডগুলো কীভাবে আপনারা কমপ্লিট করবেন, আর যে কোডগুলো আছে সেই কোডগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন। ঠিক আছে, সর্বপ্রথম আপনি আপনার অ্যাকাউন্টে আসবেন। সো অ্যাকাউন্ট যারা এখনও করেন নাই অবশ্যই আপনার অ্যাকাউন্ট করবেন। এই ভিডিও ডিসক্রিপশনে টু ডি অফ আর লিঙ্কে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে। তো তারপর সিটি অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে। সিটি অপশন কোথায় পাবেন? এইটা হচ্ছে সিটি অপশন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এটাতে ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা ঘর ফাঁকা রয়েছে। ঘর তিনটা আমাদেরকে পূরণ করতে হবে এবং আমাদের কিছু কোড আছে সেই কোডগুলো বসিয়ে নিতে হবে। যাই হোক, ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, নিচে একটা জিনিসে একটা অপশন আছে, এটাতে আপনি ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে সামনের ইয়েটা এটা একদম সামনের দিকে এগিয়ে দেবেন, মানে এখানে এগিয়ে দেবেন। এটা এগিয়ে দেওয়ার পর নিচে ক্লিক করে দেবেন সবুজ অপশনে। ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু এটা জমা হয়ে যাবে ব্যালেন্সটা। ঠিক আছে, তারপর এখন এখানে তিনটা কার্ড কিন্তু আমাদের অ্যাড করতে হবে। উপরে কিন্তু একটা কার্ড কিন্তু আমাদের অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে, মানে আনলক হয়ে গেছে। সো এখন আমাদেরকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে এইটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। তারপর এটা আমরা সামনের দিকে এগিয়ে নেবো, নেওয়ার পরে এখানে নিচে ক্লিক করে দেবো সবুজ অপশনে। ওকে, সো আমাদের দুইটা কার্ড কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো আরেকটি কার্ড কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে। সো আরেকটি কার্ড কোনটা? আরেকটি কার্ড হচ্ছে এই যে হামেস্টার যে লেখাটা রয়েছে এটার উপরে আপনার ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এটা সামনের দিকে এগিয়ে নেবেন। এগিয়ে নেওয়ার পরে কিন্তু আপনি নিচে আবার এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখন কিন্তু আমাদের এই যে কার্ডের অপশন, মানে কার্ডের কাজগুলো কিন্তু শেষ হয়ে গেল। তিনটা কার্ড কিন্তু আমাদের আনলক হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করতে পারি, এখান থেকে নিশ্চয়ই কিন্তু আমাদেরকে কোড আছে, কিন্তু কোডগুলো ব্যবহার করতে হবে। কোডগুলো ব্যবহার করার জন্য এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ওকে, সো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটাতে কিন্তু কোড বসানো যায়। ঠিক আছে, কোড বসিয়ে আপনি যেটা আনলক করতে পারবেন। সো এখন এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে কোড বসিয়ে দিতে হবে। কোডগুলো কোথায় পাবেন যাই হোক, আমি আপনাকে যেভাবে বলবো সেটা আপনি লিখবেন। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, এখানে ছোটো হাতের এ লিখবেন। ঠিক আছে, ছোটো হাতের এ, তারপর আর, আবার হচ্ছে আর বি, তো তারপরে বি দিবেন, আই দিবেন, তারপরে টি আর এ দিবেন। ঠিক আছে, টি আর এ জিই দিবেন। ঠিক আছে, এটা লিখিয়ে দিবেন। আমি আপনাদেরকে যেভাবে লিখিয়ে দিলাম এটাও আপনি অবশ্যই লিখিয়ে দিবেন। ঠিক আছে, এটা যদি লিখিয়ে দেন তাহলে কিন্তু আপনি কি আপনার এটা কিন্তু আনলক হয়ে যাবে। ঠিক আছে, মানে এখান থেকে এটাই হচ্ছে আজকের কোড এইখানকার। ঠিক আছে, তো যাই হোক, এটা আমি এখানে বসিয়ে দিলাম। সো বসিয়ে দেওয়ার পরে আমরা যে কাজটি করবো সেখানে ক্লিক করে দেবো। সেখানে ক্লিক করে দেওয়ার পরে কোডটা কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব করে, দেখতে পাবেন কোডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আবার। ঠিক আছে, যাই হোক, আমি কোডটা কিন্তু আমাদের ইরোর দেখা দিয়েছে। এই কোডটা কিন্তু গতকাল ঠিক ছিল। সো এই মুহূর্তে কিন্তু এটা কোডটা আর নিচ্ছে না। সো তারপর যাই হোক, আমি আরেকটা কোড যেহেতু আসে এখানে বসিয়ে দেওয়ার মতো, যাই হোক, এই কোডগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, অসুবিধা নেই। ভিডিওতে না মানে ভিডিওতে দেখাইতে হবে এমন না। তারপর এখানে কিন্তু একটা অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, যাই হোক, আমি একে দেখিয়ে দিচ্ছি, আসলে তারপরে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এখানে বড় হাতের এ, তারপর অ্যাড্রেস লিখতে হবে, অ্যাড্রেস। সো আমি এখান থেকে এ, সো একটু ওয়েট করবেন, ফোন দিচ্ছে আমাকে, এ আর সরি আর। সো তারপরে আপনারা দেখতে পারবেন এখানে অ্যাড্রেস লেখা কিন্তু উঠে গেছিলো। সেই অ্যাড্রেসটা লিখে দিলাম। লেখার পরে নিচে চেক এখানে ক্লিক করে দেবো। তারপর দেখি এটা কিন্তু আবার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে, অ্যাড্রেসটা কিন্তু হয়ে গেছে। কিন্তু উপরেরটা হলো না কেন আসলে এটাই তো মানে বুঝতে পারলাম না। সো আমি আরেকবার ট্রাই করে দেখি, আসলে ভুলও হইতে পারে। ঠিক আছে, তারপরে আমি দেখি যে আসলে এ আর বিআই। সো তারপরে যাই হোক, আমি কিন্তু আপনাদের সামনে কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তারপরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আসলে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দিলাম, আসলে এটা কিন্তু এই কোশ্চেন এটা কিন্তু অ্যান্সার হচ্ছে না। যাই হোক, আমি এটা গ্রুপে দেবো পরবর্তীতে, যে গ্রুপ থেকে আপনারা নিয়ে কিন্তু কাজটা করতে পারেন। যাই হোক, এইভাবে আপনারা প্রতিদিনে আমি কিন্তু এই যে কোডগুলো বা কার্ডগুলো কিন্তু আমাদের গ্রুপে দিয়ে থাকি, এগুলো যদি আপনি প্রতিদিনে নিতে চান তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হতে হবে। ঠিক আছে, যাই হোক, আমাদের গ্রুপে যদি জয়েন না হন তাহলে কিন্তু এগুলো কিন্তু আপনি পাবেন মানে পাবেন না। তো যাই হোক, এই ছিল এখন ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।